দর্শক বন্ধুরাও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ রহমান আজকে আমরা চলে এসেছি জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জের আনন্দপুর গ্রামে এখানে একটি বিশাল বড় মালটা বাগানের প্রজেক্টে দর্শক আজকে আমি দেখাবো মালটা বাগানে কেমন সম্ভাবনা রয়েছে এবং মালটা মালটা চাষ কীভাবে আপনারা করবেন চলুন দর্শক আমরা বিস্তারিত কথা বলি আমাদের ইমরান হোসেন লিমন বাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমরা স্বপ্নের কৃষি টিভি চ্যানেল থেকে আসছিলাম আপনার এই মালটা বাগানটি দেখার জন্য আপনারা আসছেন স্বপ্নের কৃষি টিভি আপনাদের অনেক ধন্যবাদ এবং আমাদের মালটা বাগান পরিদর্শন করতে আসছেন আপনাদেরকে আমাদের এই এলাকার পক্ষ থেকে সাধুবাদ জানাই আচ্ছা আচ্ছা আপনারা এখানে কতটুকু জায়গার ওপরে এই মালটা চাষ করেছেন আমাদের এখানে মোট ছয় বিঘা জায়গার মধ্যে এখানে পাঁচশোর মতো মালটা বাগান মালটা চারা আছে আর ওখানে ছোটো একটা পুকুর আছে ওখান থেকে আমাদের এই গ্রীষ্মের দিনে যখন পানি থাকে না তখন আমরা পানি সেচ দিই আর ওখানে মাছ চাষও করা হয় আচ্ছা আচ্ছা এই যে আপনি পাঁচশো পাঁচশো ছাড়া বলছিলেন এই চারাগুলা কোথা থেকে সংগ্রহ করেছিলেন আমি এগুলা প্রথমে কৃষি অফিসের মাধ্যমে আমাদের ইউনিয়ন কৃষি অফিসার ওনার কাছ থেকে তথ্য সংগ্রহ করে কিছু টা আনছিলাম তারপরে বিভিন্ন সময়ে অনলাইন থেকে বিভিন্ন বাগানের চারা দেখে বিভিন্ন জায়গা থেকে আমার সংগ্রহ করেছি আচ্ছা আচ্ছা প্রথমে ওই যে যখন আপনি চারা সংগ্রহ করেছেন তখন চারা কিনতে কেমন টাকা গেছিল আপনার আসলে এই চারার বা এই বাগানের আমাদের কোনো আমরা এখন কোনো হিসাব রাখি নাই এটা আসলে কোনো ধরনের হিসাব ছাড়াই আমাদের চলতেছে আসলে এরকম কোনো তথ্য দিতে পারছি না আচ্ছা 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 আপনারা এই যে গাছ রোপণ করেছেন একটা গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কতটুকু রেখেছেন এটা আট দশ ফিট গাছটা যেহেতু বড় হবে দুইটা গাছের দূরত্ব মাঝখান যাতে একটু গ্যাপ বড় হওয়ার পরেও এইটুকু মাথায় রেখে আর কি আট দশ ফিট আর একটা শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব কেমন রেখেছেন এরকম আট দশ ফিটের মতো আট দশ ফিট আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার এই যে দুই পাশে মালটার গাছ রয়েছে আবার মধ্যখানে একটি খালের মতো ছোট্ট একটি পানি যাওয়া আসার ব্যবস্থা রয়েছে এটা কেন আচ্ছা সেটা হচ্ছে ওই যে মালটায় আবার পানি লাগলে সমস্যা হয় মালটায় যাতে পানি না জমে থাকে কুড়ায় পানি না লাগে দীর্ঘদিন পানি জমে না থাকবে জন্য বৃষ্টি দিলে পানিটা সাথে সাথে নেমে যাবে খালটা করা আচ্ছা আচ্ছা আর এই যে আপনি মালটা রোপণ করেছেন তো কতদিন হলো আমাদের প্রথম থেকে শুরু করা অবধি এখন পর্যন্ত তিন বছর চলতেছে তিন বছর চলতেছে এর আগে কি ফল পাওয়া হয়েছে কখনো গত বছর কিছু ফুল দিয়েছিল আমাদের গাছ আরো ছোটো ছিল দুর্বল হয়ে যাবে জন্য ফুলগুলো কেটে দিয়েছিলাম আপনারা নিজেরাই কেটে জি নিজেরাই কেটে এবছর আবার যেগুলা ফুল আসছে বেশ মোটামুটি সবল গাছ যেগুলো এগুলোতে আমরা ফল রাখছি আর যেগুলা বেশি ছোট গাছ ওগুলা ফুল আবার ছুটে দিছি সেটাই করে দিয়েছেন আচ্ছা এখন এক একটা গাছে কত কেজি অনুমানিক এক গড় হবে এখন এক একটা গাছে আমাদের সব গাছগুলোতে আসলে আসে নাই কিছু কম আসছে তারপরেও গড় ধরেন কোনো গাছে বারো চোদ্দো কেজিও আছে কোনো গাছে আবার দুই তিন কেজি এরকম গড়ে বাড়ে তিন থেকে চার কেজি করে প্রত্যেক গাছে আচ্ছা আর টোটাল এই যে আপনার পাঁচশো ছাড়া বলছিলেন এইগুলা থেকে পাঁচশো গাছের মধ্যে থেকে কতটুকু ফল পাবেন বলে আশা করতেছেন এই তো আটশো সাত আটশো কেজি এরকম আচ্ছা আচ্ছা প্রথম তো প্রথম তো আচ্ছা আর আপনি কোন জাতের যে মালটার ছাড়া আপনি সংগ্রহ করেছেন এগুলো সবগুলো হচ্ছে বাড়ি মালটা এক বাড়ি বাড়ি মালটা যেটা আমাদের মাটির জন্য উপযোগী আমাদের মাটিতে হয় রসাল হয় এবং মিষ্টি হয় বাড়ি মালটা একটা আচ্ছা আচ্ছা অনেকে তো আবার চায়না মালটা চাষ করতেছে আপনি কেন বাড়ি মালটা চাষ করলেন মূলত এই এই মাটির জন্য বাড়ি মালটাটা উপযোগী বা এই বাড়ি মালটা আমাদের এখানে কম দিনে বাড়ি মালটাটা ফসল ফল আসে আচ্ছা মালটা গাছের রোগ ব্যাধি কী কী হয়ে থাকে আসলে মালটা গাছের রোগ ব্যাধি খুব একটা হয় না যেটা হয় পানি লাগলে বেশি সমস্যা হয় আর রোগ ব্যাধি বলতে ওই যে পাতায় অনেক সময় পোকা ধরে পাতা কুকুরা হয়ে যায় ওইগুলাই বা গাছের জড়ের মধ্যে এই যে পিঁপড়া এগুলো যদি বাসা বাঁধে তাহলে গাছ দুর্বল হয়ে যায় আচ্ছা আচ্ছা আর এই গাছের মনে করেন গ্রোথ ভালো হওয়ার জন্য বা এরকম কোনো ভিটামিন বা কোনো কিছুর প্রয়োজন পড়ে ওগুলো শুধু জৈব সার এবং গোবর ওগুলো দিলেই চলে ওগুলো দিলেই চলে আচ্ছা আপনারা গাছের পরিচর্যা বলতে কী কী করে থাকেন নিয়মিত গাছের গুঁড়া থেকে আগাছা পরিষ্কার করে দেওয়া গাছ পরিষ্কার করা আর মাঝে মধ্যে এই যে কীটনাশক কীটনাশক দেওয়া এরকম দিলেই হয় আপনার এই মালটা বাগানটা চাষ করার শুরুর গল্পটা কি আচ্ছা মালটা বাগানের চাষ করার গল্পটা হচ্ছে আমার আব্বু প্রবাসে ছিলেন উনি মূলত বিভিন্ন ভিডিও দেখে মালটা চাষের প্রতি আগ্রহ দেখান তারপরে আমার চাচা নজরুল ইসলাম উনি প্রথমেই দেশটার মতো চারা সংগ্রহ করে আমাদের এই শখের বসেই দেশটার মতো চারা সংগ্রহ করে ওই প্রথম দিকে যে যে দিক থেকে আসছিলো ওই দিকে চারা লাগিয়েছিল পরবর্তীতে ধীরে ধীরে এগুলো বড় হওয়ার সাথে সাথে মনে হলো যে পুরোটা জায়গায় যেহেতু বেকার পড়ে আছে পুরোটাই জুড়ে না হয় মালটা চাষ করি তারপরেই বাণিজ্যিকভাবেই চাষ করা হয়েছে তারপরে বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করি চারা সংগ্রহ করে এখানে জায়গা রেডি করি জায়গা রেডি করতে কিছু কিছুটা সময় লাগে প্রথমে জায়গায় জায়গাটা উঁচু করে কুবর সার জৈব সার ওখানে দিয়ে পচে পচাইতে হয় আমাদের এদিকে মালটার কেজি কত করে বিক্রি হচ্ছে বা আপনারা বিক্রি করতে পারবেন বলে আশা করতেছেন আমরা তো ওখানে বিক্রি করি নাই গত বছর জক্ষ্মীগঞ্জে আরও একটি মালটা বাগান ওখানে বিক্রি হয়েছে পাইকারি দোর একশো ত্রিশ টাকা করে এরকম বিক্রি হবে দশ টাকা কম বেশি হবে আর কি আপনি কি এই বছরই এই যে মালটা ধরেছে এগুলা দিয়ে আপনার এই যে টোটাল খরচ এই মালটা বাগানে গেছে সবগুলোকে উঠানো সম্ভব হবে আসলে এই বছর তো আমাদের ফল রাখারই কোনো ধরনের ইচ্ছাই ছিল না কিন্তু যদি গাছের ফুলগুলো দেখে যে এই ফুলগুলো ফলের লোভ সামলাতে না পারে আসলে ফল রাখা কিন্তু এই সময় আসলে ফল রাখা ঠিক না গাছ কম বাড়ে আসলে এই বছরও যে বিক্রি আসবে সেটা দিয়ে মালটার এই মূলধনটা আসবে না আরও মূলধন আসতে হলে ধরুন আরও এক দুই বছর সময় লাগবে যখন গাছে প্রতি গাছে দশ পনেরো কেজি করে আসবে তখন মূলধন আসবে এক দুই বছর পরে কি আপনি মনে করেন আপনি কি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের মালটার যেরকম প্রতি গাছে গাছ যত বড় হচ্ছে ফল ততটা বেশি আসছে এরকম আশা করা যায় আগামী বছর বা তারপরের বছরই গাছ বড় হবে ফলও বেশি আসবে এবং আমাদের মূলধনটা চলে আসবে সফলতার কাছাকাছি চলে যাবো আর কি আচ্ছা ওই যে যখন ফুল আসে এই মালটা গাছে মালটা গাছে ফুল থেকে যখন বিক্রির যোগ্য হয় এতে কতটুকু সময়ের প্রয়োজন পড়ে ওখানে চার পাঁচ মাসের মতো সময় লাগে ফুল থেকে ফল পাকা হওয়া পর্যন্ত ফলটা আসলে ঠিক তখনই পুরোপুরি মিষ্টি হয় এবং বিক্রি উপযোগী হয় শীত আসার একবার ধরে নাকি না বছরে একবারই ধরে আচ্ছা কেউ যদি এরকম মাল্টা বাগান করতে চায় তাকে প্রথমে কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে প্রথমে তাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে জায়গাতে যাতে পানি না ওঠে এমন জায়গা নির্ধারণ করতে হবে যেখানে পানি বৃষ্টি বেশি দিন বৃষ্টি হলেও পানি আসবে না অথবা এই বন্যা হলেও যাতে সহজেই জায়গায় পানি না উঠে এরকম জায়গা নির্ধারণ করতে হবে আর যদি পানি উঠে যায় একান্তই বন্যার কারণে আমাদের তো কিছু কিছু অঞ্চল যেসব দর্শক রয়েছেন এদের কিছু কিছু অঞ্চলে আছে যে মানে নিচু এলাকা তো এগুলাতে যদি পানি উঠে যায় তাহলে কি এই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ গাছের পাতা জড়ে যায় পানি লাগ পানি লাগার পর বেশিরভাগই গাছের পাতা আমাদের গত বছরে ওই দিকে খাল একটু কম ছিল বৃষ্টি পানি কয়েকদিন টানা বৃষ্টিতে বেশ কিছু গাছ দুর্বল হয়ে গেছিল সেই অভিজ্ঞতা থেকে বলতেছে পানি লাগলে গাছ দুর্বল হয়ে যায় দর্শক আপনারাও ইচ্ছা করলে মালটা চাষ করতে পারেন তবে এরকম একটু উঁচু স্থানে যেহেতু আমাদের ভাই বলছেন যে উঁচু স্থানে মালটা চাষ করাটা বেশ ভালো এবং সূর্যের আলো যেখানে সবচেয়ে বেশি পড়ে থাকে সেখানেই মালটার ফলনটা একটু বেশি ভালো হয়ে থাকে আমরা ওই পাশেই সূর্যের আলোযুক্ত স্থানে ছিলাম কিছুক্ষণ তো ওখানে বেশ ভালোই মালটা ধরেছে এখন এই যে আমরা একটু ছায়ার মধ্যখানে আছি এখানে একটু ফলনটা কম এসেছে আপনারা ইচ্ছে করলে এরকম করতে পারেন তবে জেনে বুঝে সঠিকভাবে পরিচর্যা করে আপনারা করতে পারেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম